একই মায়ের পেটে দুটো ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলে কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। একই মায়ের পেটে ভাই হবে। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানো? এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দিল? আরেকবার ভগবান হাসে, কখন বলুন তো? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? তুমি যতই ঘষো, এই যে ফেরেল লাভলি মেখে যদি ফর্সা হওয়া যেত, আফ্রিকান লোকার কালো থাকতো নি, সব ঘষে নিত, কিলো কিলো মেখে নিত, জীবনে হবেনি মানুষকে বোকা বানাবার ধান্দা। আরে রূপ যৌবন তো ঈশ্বরের দান, আপনি চাইলে কোনোদিন নিতে পারেন নাকি? একটা কচ্ছপ কতদিন বাঁচে বলুন তো? 300 বছর। একটা মানুষ কতদিন বাঁচে? 60, 70, 80, বলে এবার আমি 80 হয়ে গেছে, অনেক হয়ে গেছে। যত করবে চালাকি তত বুঝবে জ্বালাকি। তুমি জীবনে যত চালাকি করে বাঁচতে চাইবে তত তোমার জীবনে যন্ত্রণা বেড়ে যাবে। রাজা তো গ্রামের বড় লোক, সব থেকে তো চারতলা বাড়ি, বাড়ির ছাদে উঠে দেখছে রাত দুটোর সময় আমার ঘুম হয় না, আর আমার বাড়ির পেছনে যে মুচির বাড়িটা আছে ও খড়ের ছাউনি দেওয়া ঘর, ও কি সুন্দর আলু ভাতে দিয়ে আর পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। আরে ওর বাড়িতে কারেন্ট পর্যন্ত নেই, এসি তো অনেক দূরের কথা। তো বড় লোকটা তার স্ত্রীকে ডেকে বলছে, হ্যাঁ গো, ওই যে মুচি ও জুতো সেলাই করে, ও পান্তা আলু ভাতে খেয়ে ওই গরমের মধ্যে ঘুমোচ্ছে কি করে নাক ডেকে, আর আমার তো ঘুম আসে না। বড় লোকের গিন্নি বড় লোককে বলছে, তুমি কি ঘুমোবে? বলে হ্যাঁ, আমি শান্তিতে ঘুমোতে চাই একটু। বলে কালকে সকালবেলা ওই মুচিটাকে ডেকে আর একটা রেজিস্টার উকিল ডেকে 7 দিনের জন্যে তোমার সম্পত্তি ওই মুচির নামে করিয়ে দাও। বলে করলে? বলে দেখবে তোমার ঘুম আসছে। পরের দিন সকালবেলা বড় লোক সেই মুচিকে ডেকে, বেশি না, দলিল করে দিয়েছে, 7 দিনের জন্য সম্পত্তি তোকে লিখে দিলাম। এবার দেখা যাচ্ছে মুচির ঘুম চলে গেছে, জমিদার নাক ডেকে ঘুমোচ্ছে। কেন? ও তো সম্পত্তি পেয়েছে, ওর সবসময় ভয়, এই বুঝি সোনা চুরি হলো, এই বুঝি পুকুরের মাছ চুরি হলো, এই বুঝি ডাব কেউ পেড়ে নিয়ে গেল, এই যে ভগবান এই তালা দেওয়া হয়নি খোলা আছে, আর এত কিছু নেই, এ যেখানে রাত সেখানে কাপ। আপনি যত তালা বাড়াবেন তত জ্বালা বাড়বে। এক তালায় একটু, দু তালায় একটু, তিন তালায় আর একটু, চার তালা করুন ঘুমই আসবে না, জেগে থাকবেন। যত থাকো 20 তালায়, মরতে হবে 20-এর জ্বালায়। হ্যাঁ, আসতে হবে নিচের তালায়, যেতে হবে তুলসী তলায়, তারপরে বলো হরি হরি বল। এত সোজা নাকি? এত সোজা। মনে রাখবেন, একটা বাড়ির মেয়ে বলুন, বৌমা বলুন, বাড়ির বোন বলুন, সে যখন বাজার থেকে নিজের জামার সঙ্গে একটা উত্তরীয় বা কিনে বা ওড়না কিনে আনে, ওটার দাম হয় খুব বড় জোর 150 থেকে 200 টাকা। কিন্তু যখন সেটাকে নিজের অঙ্গে তুলে নেয় তখন ওটার দাম হয়ে যায় 1.5 কোটি টাকা। কেন বলুন? ওটার দাম নয়, তার সম্মানের দাম। এত সহজ নাকি যে কোনো জিনিস? জীবন এত সহজ নয়, জীবনকে চাইলেই আপনি সোজা পথে চালিয়ে দেবেন, এ ভাব ভাবলেন কি করে, এ বোধটা আনলেন কি করে? আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না, গায়ে শক্তি থাকবে না। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ।
আজকে আপনাদের দিলাকাশ গ্রামে কীর্তন হচ্ছে, ঠাকুর মশাই যিনি মন্দিরে মহাপ্রভুর ঘটটা বসিয়েছেন তাকে গিয়ে কালকে সকালবেলা প্রশ্ন করবেন, ঠাকুর মশাই গ্রামে হরিনাম হচ্ছে, গ্রামে তো মহাপ্রভুর ঘট বসেছে, কেন ঘট না বসলে তো কীর্তন শুরু হবে না, আপনি আমাদের বলুন ঘটটা কার নামে সংকল্প করলেন? সংকল্প না করলে পুজো শুরু হবে কি করে? ঠাকুর মশাই উত্তর দেয়, যেহেতু গ্রামের মানুষের সকলের দেওয়া ভিক্ষায় হরিনাম, তাই পুরো গ্রামের নাম বলে গ্রামবাসী গণের নামে সংকল্প হয়েছে, এতে সবার কল্যাণ হয়। হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যখন গ্রামের মানুষ তিনটে জিনিস পরিত্যাগ করবে, হিংসা, পরস্ত্রী কাতরতা, আমিষ আহার বর্জন, তবে গ্রামে হরিনামের কৃপা হবে, না হলে হবে না। আমার গ্রামে হরিনাম হচ্ছে আর হরিনামকে কেন্দ্র করে আমার বাড়িতে মেয়ে জামাই এসেছে, কীর্তনের দলও এসেছে আর পোলট্রি মুরগিও এসেছে। হরিনামের কৃপা চাইলেই পাওয়া যায় না। আজকে আমি অনেক জায়গায় গান করেছি, হ্যাঁ, কিন্তু আমার বড় ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, দেবাদিদেব মহাদেব বসে আছে, মহাপ্রভু বসে আছে, রাধা গোবিন্দ বসে আছে, তারপরে স্বয়ং জগজ্জননী মা বসে আছে, এই এতজনের মাঝে দাঁড়িয়ে কীর্তন, এটা বড় সৌভাগ্যের কথা। তাহলে আমি যদি 3 ঘন্টার জন্য এসে নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারি, যারা এই গ্রামে জন্ম নিয়েছে তাদের তো আরো বড় সৌভাগ্য হওয়া উচিত বলে আমি মনে করি। 4 বছরের ছেলে কি বলল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকাদের মধ্যে একজন নেহা কক্কর, তাকে গিয়ে বলছে কি নাম, ভাগবত দাস ব্রহ্মচারী বৃন্দাবন থেকে এসেছে, হ্যালো বলা মাত্র বলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা পাঠিয়েছে, দাদা দেখো ওর বাপ মা ওকে কি শিখিয়েছে, 4 বছরের ছেলে হরে কি, আরে তুই আনন্দ করছিস কেন, তুই দুঃখ কর, বলে কেন, 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, আর তোর দাদুর বয়স কত, বলে 85, তোর দাদু বলে, বলে না কি করে, পাড়ার মোড়ে বসে তাস খেলে। 4 বছরের ছেলে সে বুঝে গেল আমার জীবনে সব পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে, 85 বছরের বুড়ো বুঝলো নি যে আমাকে চলে যেতে হবে, সে বলে আমার এখনো অনেক বাকি আছে, 2 দিন খেলে নিলে হতো নি। হ্যাঁ, এমনও লোক আছে যাকে মানুষ রাস্তা দিয়ে চলে গেলে ফুল ছড়িয়ে দিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনি ঠিক করবেন, কর্ম যেমন করবেন ফল আপনার ঘরে তেমন ভাবে বাধা আছে, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, তুমি চারদিকে ছুটে কি করতে যাবে, তুমি কর্ম ভালো করো, সারা জীবন ধরে আম গাছ লাগাও তুমি আম পাবে, সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগাও তুমি উচ্ছে পাবে, এ তো বলার কিছু নেই, তুমি যেমন কর্ম করবে ফল তোমার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন, তুমি কর্ম করো অর্জুন, ফলের অপেক্ষা তোমায় করতে হবে না, তোমার কর্মই তোমাকে ফল দিয়ে দেবে, এর জন্য চিন্তার কিছু কারণ নেই। মানুষ বড় আজব জানেন, যখন মায়ের মন্দিরে গিয়ে আমি মাকে প্রণাম করি, আমি ভাবছি মা আমাকে দেখছে, আমি মাকে প্রণাম করলাম কি, তাহলে আমি যখন মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করলাম সেটা যেমন মা দেখলো, আমি যখন মন্দিরের পিছনে গিয়ে বিড়ি টানলাম সেটাও কিন্তু মা দেখলো। মানে কি, প্রণামটা দেখতে হবে বিড়ি দেখতে পাবে, একই কথা হচ্ছে, মা সবই দেখছে, প্রণামের ফলটাও পাবেন বিড়ি খাওয়ার ফলটাও পাবেন, এখানে যাওয়ার জায়গা নেই। যে মন্দির গ্রামের মানুষে তৈরি করেছেন, এত কষ্ট করে বানিয়েছেন সেই মন্দির, আর যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে হৃদয় মন্দির, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, তাই যদি হয় তাহলে যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মানুষে ধূপ জ্বালায়, আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে প্যাকেট প্যাকেট বিড়ি জ্বালিয়ে বসে আছে, ভগবান চাইলেও থাকতে পারে না, বলে আমাকে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ, জীব তো আমার স্মরণ নেয় না,
এই যে মায়েরা বসে আছ, সবসময় মনে রাখবে জগতে যাই কিছু করো না কেন, জীবনে কোনোদিন কারোর সঙ্গে হিংসা করে শত্রুতা করে বড় হওয়া যায় না। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে পাবে। এই না হলে ভারতবর্ষের মানুষ মায়ের কাছে যখন বসেছে, মাকে বলছে মা এ কি তোমার চোখে কেন জল, মা উত্তর দিচ্ছে তোদের মতো যদি দুটো আমার এত সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জন্মটা ধন্য করে নিতাম। যেই বলেছে বাবা আমরা আজ থেকে দুই ভাই তোমার ছেলে হব, এর থেকে বেশি আনন্দের কি হতে পারে, বললে তো হবে না, দুই ভাই আমার দুদিকে বসবি, আমি এক পাত্র অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের বদনে দেব, তোরা সেবা করবি, আমার মা বলে ডাকবি, তবে তো বুঝবো আমি তোদের মা। দুই ভাই গিয়ে বসেছে মায়ের কোলে, বসল গিয়ে গৌরার তাই নিতাই তাই ওড়িব, বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। এবারে যত যত মায়ের আশা উলুধনে দেয় উলুধনে, এবারে যত যত মায়ের আশা মায়ের আশা উলুধনে দেয়, এবারে যত যত ভক্তগণ সব হরি ধনে দেয় তাই হরি বল, ভক্ত গানে সব ভক্ত গানে সব হরি ধ্বনি মায়ের কোলে, বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসল গিয়ে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে, বসল গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল, চমকি উঠিল, মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে, উচ্চই স্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়াইয়ে ধরে, বুকে বুকে জড়াইয়ে ধরে, দুই ভাই মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে চমকে উঠল, মা দূরে ওইটা কি গাছ দেখতে পাচ্ছি, মা বলছে ওইটা পিপুল গাছ, মা গাছটা চিনে গিয়েছি, গাছের তলায় যে সমাধিটা আছে সমাধিটা কার, সমাধিটা কার, মা নিতাই গৌরীর হাত ধরে দুই ভাইকে নিয়ে গিয়ে সমাধির কাছে বসিয়ে বলছে সমাধিটা কার জানো, জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল মাধব দাস গোস্বামী, ভক্তের দেহটা প্রাপ্তির পরে স্বয়ং জগন্নাথ দেব নিজে হাতে ভক্তের দেহটা সমাধিস্থ করেছে, পিণ্ড দান করেছে, সাদা ধান করেছে, নৈমিষারণ্য করলো, ভিক্ষা করলো, সমাধির উপরে লিখে দিল জয় জগন্নাথী মাধব। মা কে এমন সেই ভক্ত যার জন্য স্বয়ং জগন্নাথ দেব এত কষ্ট করেছে, কে এমন সেই ভক্ত জানিস, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস, আস্তে, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। আমা ব্রাহ্মণ কি পুজো করত, না না পুজো করবে কেন, ব্রাহ্মণ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত, শোনো এই জগতে প্রকৃত সাধু হয়েছে যে গেরুয়া পোশাক পরে বড় দাঁড়িয়ে আছে বড় জটা সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, যে প্রকৃত বৈষ্ণব হয়েছে দোর গৌপিন বহির্বাস করে সংসার ত্যাগী বৈষ্ণব,
প্রকৃত বৈষ্ণব কোনোদিন এগারোটা বাড়ির বেশি ভিক্ষা করে না। যে ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানের সেবা দিয়ে দিন যাপন করে, প্রকৃত ভক্ত কোনোদিন একুশটা বাড়ির বেশি ভিক্ষা করে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে তিন পালা গান হলেও করতে ছাড়েনি, সকালে একটা, দুপুরে একটা, আবার রাত দশটায়। হ্যাঁ, আমি করিনি বলছি, ভগবান বলে করছিস, কর। পাঁচ দিনে পনেরো, ডেলি দেড় লাখ টাকা। দু সিজন করবি, তিন সিজনের বেলা ভেলুড়ে সিট বুকিং করব। ওই যে না খেয়ে না ঘুমিয়ে যা রোজগার করেছিস, বস্তা ভরিয়ে সব দিয়ে চলে যেতে হবে। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যে লোকটার সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলে শুধু টানা হয়ে চলে যায়। কোথায় যাচ্ছ? বলে মিষ্টি আমাকে টানছে। মিষ্টি তোমাকে টানেনি, তোমার মরণ তোমাকে টানছে। মিষ্টি খেয়ে সুগার হয়েছে, সেই মিষ্টি খেয়ে মরল, সাথে আবার মিষ্টি, কেন পাড়ার লোক খাবে? কারণ যে খেয়েছিল তো মরে গেছে। যার জীবনে লোভের পরিসীমা যত কম, সেই মানুষটা তার জীবনে তত বেশি সফল। যার জীবনে লোভের পরিসীমা যত বেশি, সে জীবনে তত বেশি দুঃখী। সব কিছু জিনিসের চাওয়ার একটা সীমা আছে, কেন জানে? চাওয়ার সীমা যদি আপনি লঙ্ঘন করে যান, আপনি কোনোদিন সম্পূর্ণটা চাইলেও চাইতে পারেন না। আস্তে, সব সময় আমি লক্ষ্য করেছি, মানুষ বিনা কর্ম করে ফল পেতে চায় অনেকটা। যে আমি কর্ম করব না, আমি খাটব না, আমি পরিশ্রম করব না, আমি বড় লোক হয়ে যাব। বিনা পরিশ্রমে বড় লোক হওয়া যায় না, বিনা খেতে বড় লোক হওয়া যায় না, এর জন্য পরিশ্রম করতে হয়। তবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ। সতের লোহা বাবা ভালো, অসতের তুলো বাবা ভালো নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধব দাসের এই যে সংসারে, মাধব দাসের এই সুমতি ব্রাহ্মণের ঘরে তার স্ত্রী ছিল, স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না। স্ত্রীর নামটা শাস্ত্রে উল্লেখ নেই, কিন্তু এই স্বামী স্ত্রীর সংসারে একটা মাত্র অবলম্বন ছিল, তাদের একটা মাত্র সন্তান ছিল, যে সন্তানটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালবেলা ভিক্ষা করতে চলে যেত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে রাধা গোবিন্দকে ভোগ দিত, তিনজনে মিলে প্রসাদ পেত। হ্যাঁ, সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করতে যাচ্ছে। আমি দিন ভিখারি, নাই কোকড়ি, নাই কোকড়ি, আমার একটি পয়সা দাও, অনুধনি নাই অনুধনি ওরানি, নাই কোকড়ি, আমার একটি পয়সা দাও। আমি দিন বেকারি, নাই কোকড়ি, নাই কোকড়ি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাই কোকড়ি, আমার একটি পয়সা দাও। ও তারে না পথিক হেরি, নয়নে যান অশ্রুবাদি, তারে না কোমেরি, নয়নে যা অশ্রুবাদি, কেহ নাহি ফিরায়ে তাকায়, কেহ নাহি ফিরায়ে তাকায়। আমি
বাড়ির মা বাবারা বসে আছেন, এদের বাড়ির ছেলেমেয়েরা গান বাজনা শেখে, মনে রাখবেন কীর্তন এমন এক সঙ্গীত, এমন এক উচ্চাঙ্গ সঙ্গীত, বাঙালি তো কীর্তনের মূল্য দিল না, এমন এক সঙ্গীত যেখান থেকে জগতের সব ধরনের গান শেখা যায়, সব ধরনের গান গাওয়া যায়। যদি আমি শিখতে পারি তবেই না গাইব, আর যদি না শিখতে পারি কীর্তনকে দোষ দিয়ে তো হবে না। গানটা শুরু হয়েছিল লক্ষ্য করুন, আমি দিন বেকারি নাই করি আমার একটি পয়সা, যদি গাই চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমন তুমি থাক বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে ইমন তুমি থাক বন্ধু আমার পাশে। আচ্ছা যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, ও গো কমলিকা ও গো সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি, ভুল হলে ক্ষমা করে দিয়েন। হ্যাঁ, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, আমি দিন বেকারি নাই কখনি আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি তাই উর্বরানন্দে হরি নাই কখনি আমার একটি পয়সা দাও, আমি দিন ভিখারি নাই কখনি আমার একটি পয়সা দাও, একটি পয়সা দাও। বছরে যে কোনো একাদশী হয়, যে কোনো একটা একাদশী তিথির পরের দিন মানে দ্বাদশীর দিন বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে ছটা বাড়িতে ভিক্ষা করিয়ে আনবে। আমি জানি আপনাদের অভাব নেই, কিন্তু কেন বলছি জানেন, ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু। আপনি ভিক্ষা করবেন, বছরের শেষে সেই যে ভিক্ষা করে যা পাবেন নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে সেই ভিক্ষার জিনিসটা দান করবেন,
আপনার ভিক্ষা করা সফল হবে, আপনার ছেলে মেয়ের অন্তর অহংকার শূন্য হবে, ওরা জগতে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। হ্যাঁ, জীবনকে সুন্দর করে চালিয়ে দেওয়া এত সোজা নয়। জীবনের প্রত্যেকটা মানুষের একটা করে লক্ষ্য আছে, প্রত্যেকটা মানুষের লক্ষ্য আলাদা আলাদা। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধপানে, মাতৃদুগ্ধপানে লক্ষ্য আছে। মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মড়া নিয়ে টানা টানি, টানা টানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতিরচর, পতির চর। অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নীচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দ, রাঙা চরণ দুখাদি গোবিন্দে, চরণ দুখনি। কি একটা ঝড় যেন এসেছিল রে মাল, মানুষ হয়ে গেছে রেশা মাল। ওরে বাবরে, আপনারা বাইরের ঝড় তো দুদিনে থেমে যাবে, খবর যা বলছে। শনিবার দিন শুরু হয়েছে, রবিবার হয়ে গেছে, সোমবার থেকে পরিষ্কার, তাই না? মানব জীবনে যে সন্ত্রাসের ঝড় উঠেছে, একে থামবে বলে মনে হয়? অন্তর মাঝে চাওয়া পাওয়ার যে লোভের ঝড়, যে কামের ঝড়, যে বাসনার ঝড়, এ ঝড় কি থামবে বলে মনে হয়? এ ঝড় যেদিন থেমে যাবে, সেদিন বুঝবেন পৃথিবী আবার শান্ত হবে। বসুমাতা ক্লান্ত হয়ে গেছে, আর বইতে পারছে না আমাদের পাপের বোঝা। কত বইবে মানুষের অত্যাচার, অনাচার, ব্যভিচার, কুলাচার, ভ্রষ্টাচার। নারী জাতি কটু ভাষায় কথা বলে, অঙ্গ প্রদর্শন করে, মাথার চুল বাজারে বিক্রি করে, মাংস ভক্ষণ করে। সমাজের উন্নতি হবে কি করে? সমাজকে উন্নত করতে গেলে, সংসারকে সুখী করতে গেলে মাকে অনেকটা তৈরি হতে হয়। মায়ের শিক্ষা আগে হলে তবে তো শিশু শেখে মায়ের কোলে। হ্যাঁ, ঝড় এসেছে, ঝড় শান্ত হয়ে যাবে। মানুষের চাওয়া পাওয়ার ঝড় কোনোদিন শান্ত হয় না। তা যদি হয়ে যেত, তাহলে জগতে এত খুনোখুনি হানাহানি থাকতো না। মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথায় তুলে নিয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেল। ভিক্ষার পুটুলিটা মাথায় করে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, বেলা গড়ে যাচ্ছে, ভগবানকে সেবা দিতে হবে। হ্যাঁ, মাথায় তুলে পথ চলিতে আর বলিতে তাই ওর হইল, আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, মধুর নাম হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ
তো চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আটটা করে বউ ও বাদ দাও, ও তোমার সংসারে ঢুকবে, এসে কি করবে সম্মুখে আধার রাত্রি ও গো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি ও গো তুমি যে পথ যাত্রী, ও গো সম্মুখে আধার রাত্রি ভগতমে যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি ভগতমে যে পথ যাত্রী, কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম, কহু বিপদে তার নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মধুর নাম কাহো রাম নারি হরি নাম, পথ চলিতে উলুধ্বনি নাই উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হরি নাম কৃষ্ণ সূর্যদেব অস্তা চলে গেল, ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো, ভিক্ষার পুতুলিটা মাথার থেকে নামিয়ে মাধব দাসের বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি, আর ভিক্ষার পুতুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে যেই ঘরে ফিরে যেতে যাচ্ছে, আর ঠিক এমন সময় গ্রামের কাদা রাস্তায় পা দিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। যখনই মাটিতে আছাড় খেয়ে পড়েছে, যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে সব দূরে ছিটকে চলে গিয়ে বৃষ্টির জলে কাদায় মিশে গেল।
শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপর ধরে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিয়েছিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? তাই কোনো জিনিস নিয়ে কোনোদিন অহংকার করবে না। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে, দেখি তুমি আমায় কত ভালোবাসো। যারা আমায় ভালোবাসে তাদেরকে কষ্ট পেতে হয়, কেন জানো? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে, যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? যে ভগবানকে ভালোবাসে ভগবান তার পরীক্ষা নেয় বারবার। পুরনো সোনাটা স্যাকড়ার দোকানে বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাপটা বাদ দিয়ে তারপরে তো কিনবে নাকি? এই দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে আগে তো দুঃখের আগুনে দেহ সোনার খাদটাকে পোড়াতে হবে, তবে তো ভগবানের চরণে জায়গা পাবে। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে, যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা ধরে টেনে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দাও না মা। মাধু তোর বাবা এখনো ভিক্ষা করে ফিরে আসেনি, তোর বাবা ভিক্ষা করে ফিরে এলে আমি তোকে দেব। বিশ্বাস কর বাবা, ঘরে তো কিছু নেই, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমাকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই, কিন্তু আমি তো মা। মা হয়ে যদি সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে না পারি তাহলে আমি কেমন মা? ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, নিজের ছেলেটাকে বোঝাবার জন্যে উনুনের ওপরে হাঁড়ি চাপিয়ে হাঁড়িতে কতগুলো নুড়ি পাথর দিয়ে উনুনে জল দিয়ে দিয়েছে, আর জল দিয়ে ছেলেটাকে দেখাচ্ছে, ওই দেখ ভাত হলেই আমি তোকে দেব। এত সহজে ভগবানকে ভালোবাসা যাবে না মা। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন মনে প্রবেশ করে মন তখন ভক্ত হয়ে যায়, ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়, ভক্তি যখন আত্মায় প্রবেশ করে মানুষ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। হরি বল হরি বল। এত সহজ নয়। দরজার বাইরে দাঁড়িয়ে ছেলে দরজায় টোকা দিয়ে যাচ্ছে, দরজাটা খোলো গো মা এসেছে। ভিতর থেকে বৌমা চিৎকার করে বলে উঠলো, আমি তোমার মায়ের দাসী নয়, তোমার মায়ের জন্য রান্না করতে পারবো না। ও গো তোমার কাছে হাত জোড়ো করছি, দরজাটা একবার করো না, তোমার ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দাও, তোমার মাকে আমি সেবা করতে আসিনি। ছেলে আবার ডাক দিয়ে বলছে, দরজাটা একবার খোলো। বললাম তো হবে না, তোমার মায়ের জন্য খাবার রান্না করতে পারবো না। ছেলে এইবার দরজার বাইরে দাঁড়িয়ে বলছে, পোড়ামুখী আমার মা নয় তোর মা এসেছে। বউ ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে, তুমি কেমন বিবেচনাহীন মানুষ, হ্যাঁ তুমি আমার মাকে এতক্ষণ ধরে দরজায় বাইরে দাঁড়ো, তোমার মাটা মা আর আমার মাটা বানের জলে ভেসে এসেছে। মানুষ বড় আজব, মানুষ পাথরের সাপের মাথায় দুধ ঢালে আর গর্ত থেকে জ্যান্ত একটা সাপ বেরোলে তাকে পিটিয়ে মারে। পাথরের গণেশকে লাড্ডু দেয় আর জ্যান্ত গণেশকে পাথরের ইঁদুরকে লাড্ডু দেয় আর জ্যান্ত ইঁদুরকে বিষ দেয়, বলে খেয়ে মরবে। মানুষ যখন বেঁচে থাকে সাহায্যের হাতটা কেউ বাড়িয়ে দেয় না, মরে যাওয়ার পরে কাঁধ দেওয়ার লোকের অভাব হয় না। কি ভাবলে এত সহজে তুমি জীবনের সার বস্তুটা অর্জন করে নেবে? কোনোদিন পারবে না। আমার বাবা বলতেন, জানিস কৃষ্ণ, যে মুখে হরি নাম হয় যে মুখে কৃষ্ণ নাম হয় সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল কাটা খৈনি খায় ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। ওই জন্য তো যে বাড়ির মায়েরা থাকতে ওই যে বসে আছে, মায়েরা বললো কি চা খাবেন কৃষ্ণবাবু, দুধ চা না লাল চা?
আমি বাবার কথাটা মনে পড়ে গেছে, মুখকে ভাগাড় করে ফেলবো, ওই জন্য খাইনি, না বলে গরম জল করতে বলেছি। হ্যাঁ, কীর্তনও করবে, তুমি বিড়িও খাবে, বলে বিড়ি খেলে গলাটা ভালো থাকে একটু আর কি। হ্যাঁ, লতা মঙ্গেশকর কমান্ডিল বিড়ি খেত সারাদিনে, সব মানুষ অসভ্যতায় ভরিয়ে গেছে, একবারে অসভ্যের চরম সীমায় চলে গেছে। লিখতে গিয়ে লিখেছিলেন না যে মায়ের চরণ তলে দাঁড়িয়ে আছে, আমরা যদি বলি তুমি যার যতন মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মর ভেবে মা অবশ্যই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে, অবশ্যই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী কালী বদ্ধ হয়ে মায়া জালে, দিন দুই দিনের যজন্য ভবে তোমায় পড়তা বলে সবাই মানে, দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মনে, ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো তাই উড়ি নমস্তে চন্ডে মাতৃ পরা মুক্তি দায়িনী রক্তবীজ পরাক্ষরী পরাগতি দায়িনী, নমস্তে কালিকে শক্তিদাত্রী পরাগতি প্রদায়িনী, নমো দেবৈ মহাদেবৈ শিবায়ৈ নম দেবী কালিকে শক্তি পরাগতি প্রদায়িনী, আদ্যা শক্তি মহামায়ে পরমা প্রকৃতি দায়িনী পরাগতি বিভূষিতা পরমা বৈষ্ণবী দায়িনী পরমা বসুন্ধরা শক্তি দেবী শক্তি ভূষিতা আদ্যা শক্তি মহামায়ে দেবীকে চমুণ্ডী ধারিণী পরাগতি পরাক্ষরী রক্ত
ভক্তবীজমরাক্ষরি ধনমুণ্যধারিণী মাতৃ তারা দেবী দারিদে বিষ্ণবী মাতৃশক্তি পরাগতি দায়িনী আদ্যাশক্তি মহামায়ে পরমাগতি দায়িনী নমস্তে কালিকৈ শক্তি পরাগতি বিভূষিতা আদ্যাশক্তি মহামায়ে পরমাগতি দায়িনী নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ নমঃ দেবী কালিকৈ শক্তি দাত্রী আদ্যাশক্তি বিভূষিতা পরমাপ্রকৃতি শক্তি দাত্রী মহাযজ্ঞৈ নধিষ্যতি মহামায়ে আদ্যাশক্তি পরাগতি বিভূষিতা পরমাবিষ্ণবী শক্তি মুক্তি পরাগতি প্রদায়িনী নমস্তে কালিকৈ শক্তি মুক্তি পরাগতি বিভূষিতা পরমাবিষ্ণবী মাতৃ পরাবিদ্যাদায়িনী আদ্যাশক্তি মহামায়ে পরমাশক্তিদায়িনী নরমুণ্ড বিভূষিতা চন্দ্রমুণ্ড পরাক্ষরি অসুরো বিনাশিনী শক্তি পরাগতি দেবী পরমাবিষ্ণবী মাতৃ পরাগতি প্রদায়িনী নমস্তে কালিকৈ শক্তি পরামুক্তিদায়িনী আদ্যাশক্তি মহামায়ে পরমাগতি দায়িনী নমস্তে কালিকৈ শক্তি দেবী শক্তি প্রদায়িনী নারায়ণম নমস্কৃতম ধনঞ্জয় নমঃ দেবী হৃষ্যুক্তঞ্চৈব ততো জয়মুদীরয়েৎ নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ হৃতং নমঃ দেবিকৈ কালিকৈ শক্তি পরাগতি প্রদায়িনী আদ্যাশক্তি মহামায়ে পরমাবিষ্ণুবিদায়িনী দেবী হৃষ্যুক্তঞ্চৈব নারায়ণী নমস্কৃতে দেবী হৃষ্যুক্তঞ্চৈব নারায়ণী নমস্কৃতে দেবী হৃষ্যুক্তঞ্চৈব নারায়ণী নমস্তুতে মা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বসে আছে ঘরের দরজায় ভগবানের জন্য চিন্তা করছে, আর নিজের ছেলেটাকে বুকের মধ্যে যখন ঘরের দরজায় নিয়ে বসে আছে এমন সময় হঠাৎ করে কারা যেন দরজায় টোকা দিয়ে ডাকছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজাটা খুলো ব্রাহ্মণী, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। এ কি তোমরা কারা? আমরা এই পাড়ায় পাশের পাড়ায় থাকি। কাকে এনেছো কাঁধে করে? শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কে আমায় আশ্রয় দেবে? কার কাছে আমার মনের কথা জুড়াবো? কে আমায় বস্ত্র দেবে? নিজের ছেলেটা ছুটে এসেছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমার ছেলে, তোমার কথা দিলাম, তোমার চোখের জল কোনোদিন মাটিতে পড়তে দেব না। সন্তানের জীবনের প্রথম কর্তব্য কি জানেন? বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দেওয়া, তবেই তো সে সন্তান। যে সন্তানের জন্য পিতামাতার চোখের জল পড়বে সেটা সন্তান নয়, তাকে বলে সন্তাপ। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে? মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা পরাতে হয়, বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। তারকেশ্বরে চলে যায় বাবার মাথায় জল ঢালার জন্যে,
আর বাড়িতে নিজের অসুস্থ বাবা বসে আছে। ছেলে কোনোদিন নিজের বাবাকে পুকুর থেকে জল তুলে একটু স্নান করায়নি, ছেলে ছুটে যাচ্ছে পাথরের বাবার মাথায় জল ঢালতে। এ কেমন ভালোবাসা! পড়াশুনো করে এসে ছেলে মেয়েরা বাবা মাকে দেখাশুনো করতে ভুলে যায়। তাহলে যে শিক্ষা আমাকে পিতামাতার সেবা থেকে বঞ্চিত করে, আমার মনে হয় সেই শিক্ষা থেকে যদি আমি মূর্খ থাকতাম তাহলে আমার লাভ হতো অনেক। ছেলেটার মুখে দুমুঠো অন্ন তুলে দেবে মায়ের মনে দৃঢ় প্রতিজ্ঞ। বাবা যদি মরে যায় মায়ের ক্ষমতা আছে দশটা ছেলেকে মানুষ করে দেবে, কিন্তু মা যদি মরে যায় বাবার ক্ষমতা নেই একটা ছেলেকে মানুষ করে দেয়। নিজের ছেলেটার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্যে নীলাচলের জমিদার বাড়ির রাধা গোবিন্দের মন্দির পরিষ্কারের দায়িত্ব নিয়েছিল সেদিনের দুঃখী মা। আমি ছোটবেলায় দেখতাম আমার মাকে জানো মন্দিরে যেত, আমায় নিয়ে যেত না, আর ওই পঞ্চপদীপে আরতি হতো, ওই আরতির তাপটা নাকি আঁচলে করে ধরত, দিয়ে গিঠু দিয়ে বাড়িতে এসে দেখি আঁচলটা খুলে আমার মাথায় দিচ্ছে। আরে কি বলালে? বলে মন্দিরে আরতি হলো, আরতির তাপটা ধর। দূর, কোথায় মন্দির কোথায় বাড়ি, আরতির তাপ কি ধরে রাখা যায়? ফলে মায়ের আঁচলে সন্তানের জায়গা হয় আর আরতির তাপটা হবে না। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। পিতা মাতাকে ভালোবাসতে শেখো, বাবা মাকে ভালোবাসতে শেখো, না হলে লাভ কি হবে? এই যে মালা তিলক জপ ধ্যান কোনো কিচ্ছুর দরকার নেই, পিতা মাতার সেবা করবে মন প্রাণ দিয়ে, বাবা মায়ের সেবা করবে মন প্রাণ ঢেলে। তুমি দেখবে জগতে কেউ তোমায় আটকে রাখতে পারবে না, তুমি সবাইকে ফেলে এগিয়ে যাবে অনেকটা দূরে। ছেলে যখন বাড়ির থেকে বেরিয়ে যায় মা তার ছেলের বাম হাতের কোড়ে আঙুলটা কামড়ে দেয়, কেন? যার থাকে মায়ের দন্তাঘাত তার হবে না কোনো আঘাত। মাকে ভালোবাসলে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মাটি মানে শুধু মাটি নয়, দেশের মাটিতে যত মায়ের চরণ ধুলো আছে সকল মায়ের চরণে মাথা ঠোকাতে হচ্ছে। তাই বললেন, ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা। মাটির প্রতিমা বুঝিস রে তোরা, ঘরের মাকে তো বুঝিস নে। নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে নিজের ছেলেটা, মা নীলাচলের জমিদারের ঘরে কাজ নিচ্ছে, ভগবানের মন্দিরটা পরিষ্কার করে দেয়, আর ভগবানের মন্দির পরিষ্কার করার পরে আঁচলটা পেতে মন্দিরের বাইরে দাঁড়ায়। জমিদার কি করে জানো? মায়ের আঁচলে দুটো করে আটার রুটি ছড়িয়ে দেয়, মা একটা ঘরে এসে নিজের ছেলেকে খাওয়ায় আর একটা নিজে খায়। ভগবানের তো তাও সহ্য হলো না, আজকে যখন মা আঁচলটা পেতে দাঁড়িয়েছে মন্দিরের বাইরে, জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে যেই ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। কুকুর দাঁড়িয়েছিল, ছুটে গিয়ে মুখে করে তুলে নিয়েছে দুটো রুটি। মা হাত জোড়ো করে বলেছিল, তুই একটা না একটা রুটি আমার দাও, আমার ছেলে আছে ঘরে অভুক্ত সন্তান, আমি তাকে একটা জল দিয়ে খাওয়াবো। অবলা জীব মায়ের কথাটা বোঝেনি, দুটো রুটি মুখে নিয়ে পালিয়ে গেছে। মা এসে ঘরের দরজাটা যখন খুলেছে ছোট্ট ছেলেটা মায়ের আঁচলটা টেনে ধরেছে, মা আমার বড্ড খিদে পেয়েছে একটু খেতে দেবে মা? মাধু আজকে খাওয়া পাইনি। ও তুমি আমার সঙ্গে ছলনা করছো, ছলনা দেখি 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 তোমার আঁচলে বাঁধা আছে, ওই এই তো এই দেখি মা আঁচলটা খালি কেন? ও আজকে জমিদার তোমায় অনেক খাটুনি খাটিয়েছে বলো, তোমার বড্ড খিদে পেয়েছিল, তুমি খেয়েছো? তুমি খেয়েছো? ঠিক আছে আজকের দিনটা জল খেয়ে আমি ঘুমিয়ে পড়বো, কালকে থেকে তুমি আমার খা। মাধু মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে,
কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। মা ভগবানকে বলছে, প্রভু আমি আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো আহার তুলে দিতে পারলাম না, আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, ওকে আমি তোমার চরণে রেখে গেলাম, তুমি দেখো ও যেন সারা জীবনে অন্যের কষ্ট না পায়। ছেলেটার হাত ধরে মা ঘুম পাড়াচ্ছে, আর ছেলে ভাবছে মা আমায় ছেড়ে চলে যাবে, না না না, জগতে বহু খাবার পাবো, মা গেলে তো মা পাবো না, মা গেলে মা পাওয়া যায়। হ্যাঁ আমার মা আজকে আসেনি, সব জায়গায় আমার সঙ্গে থাকে, হ্যাঁ বাড়িতে একটু কাজ হচ্ছে আসতে পারেনি, জানো কীর্তন থেকে যখন বাড়ি যাই না আমি তো শুয়ে পড়ি, এবার মা দেখি ডাকে না ডাকে না, হ্যাঁ এবারে কোনোরকম করে উঠে স্নানটা করে আবার শুয়ে পড়লাম, মা দেখি খাবারের থালাটা নিয়ে আসনটা পেতে বসে, হ্যাঁ চিৎকার, এই খেতে দিয়েছি ওঠ, একটু পরে দলের ছেলেরা এসে পড়বে, যেতে হবে অত দূর, আমি কিন্তু ঘুমিয়ে নেই আমি জেগে আছি, ঘুমোনোর ভান করে পড়ে আছি, এবার দেখি খাবারের থালাটা হাতে নিয়ে আমার কাছে এসে গেছে, এই রে এই কাছে এনেছে না দুটো খেয়ে নি দেখি, আমি তো উঠি নাই চোখ বন্ধ করে পড়ে আছি, এবার দেখি খাবারটা চকচক চকচক করে শব্দ হচ্ছে, আস্তে করে চোখটা খুলে দেখলাম মাখা চলছে, আমি দেখলাম এত দূর যখন এসেই পড়েছি আর একটু অপেক্ষা করলে কেমন হয়, এই না মেখে দিয়েছি আর পারবো না, এত বড় ছেলে হয়ে গেল এখন, হ্যাঁ তাও তো উঠবো না, এবার আমাকে কি জানো, উঠে বস আমি খাইয়ে দিচ্ছি, এই উঠে বসলাম ঘুমোনোর ভান করে আছি, চোখটা বন্ধ করে হ্যাঁ মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, জগতে অনেক দামি খাবার খেয়েছি কিন্তু মায়ের হাতের ভালোবাসা কোনো খাবারে পাওয়া যায় না, মায়ের হাতের স্নেহ কোনো খাবারে পাওয়া যায় না, মায়ের হাতের মমতা কোনো খাবারে পাওয়া যায় না, মাধুদাস ভাবছে জগতে অনেক খাবার পাবো, মা গেলে কি মা পাবো, হ্যাঁ আঁচলটা ধরে যাচ্ছে, মা যেই উঠে চলে যাচ্ছে এক পা দু পা তিন পা, অমনি আঁচলে রটানে মাধু উলুধনে, দেখো জাগিয়া বসিল আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল তাই অমূল হরিব চলে আমি কি তোমার বোঝা হলাম নাকি, আমি কি তোমার বোঝা হলাম নাকি, মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি, মায়া আমি কি তোমার বোঝা হলাম নাকি, মা গো আমায় ফেলে যেও না মা, আমি কি তোমার বোঝা হলাম নাকি, বলি আর খাবার চাইব না মা, আমি কি তোমার বোঝা হলাম নাকি, বলি আমায় ফেলে চলে যেও না তাই অনুরোধ, আমি হলাম নাকি, আমি কি তোমার বোঝা হলাম নাকি, ও গো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল ও গো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল মা,
আমার ঘরে তুমি চলে যাবো না, আজ থেকে আমি তোমার ছেলে তোমার কথা দিলাম, আমি নিজের খাবারের জোগাড় করব, তোমার খাবারের জোগাড় করব। শোনো, দুজন মিলে মা আর ছেলে তো একসঙ্গে থাকবো। হ্যাঁ, একদিন দুদিন তিন দিন চার দিন করে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর, পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে। বন্ধুরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মাধু, তোর বাড়িতে তোর মা ছাড়া তোর নিজের লোক বলতে কে আছে? মানে দাঁড়া, মাকে গিয়ে জিজ্ঞাসা করি। ছেলে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার জীবনে তুমি ছাড়া আপনজন বলতে কে আছে? মা ছেলের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। কেন বলো তো? সাপে কামড়ালে বিষ নামে, বলতা কামড়ালে বিষ নামে, মানুষ কামড়ালে বিষ নামবে না, চরচর করে উঠবে। বিষ যদি ধানে দেওয়া হয় পোকা শেষ, বিষ যদি খাবারে দেওয়া হয় জীবন শেষ, বিষ যদি কানে দেওয়া হয় সম্পর্ক শেষ। খবরদার, সংসারে বিষ ঢুকতে দিও নি, বিষ খুব খারাপ, খুব খারাপ একদম। কত সংসার ভেঙে গেল বিষের জন্য, মনে রাখবেন। ভক্তমন্ডলী মায়েরা আপনজনকে ভগবানের মন্দিরে নিয়ে গিয়ে মা তার ছেলেকে দেখাচ্ছে, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণে তুমি যে ঈশ্বরের ঠিকানা দিলে সেই ঈশ্বরের খোঁজে চলে যাই। ছেলে এক পা দু পা করে এসে বসে পড়েছে ওই গাছের তলায়, 7 দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে একভাবে জগন্নাথের নাম গাইছে। আগামীকাল